আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পেনি ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি নাজরীন আরা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানি আমরা যে প্রিপারেশন নিয়ে নিয়েছো, তোমাদের 21 তারিখ থেকে পরীক্ষা। তো আশা করছি তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিবে। তো আমাদের আর হাতে তেমন সময় নেই, আমরা ক্লাস পাবো না, আমাদের একাদশ শ্রেণী আর ক্লাস পাবো না। তোমাদের সাথে আমার এটাই লাস্ট ক্লাস একাদশ শ্রেণীতে। এর পরবর্তীতে তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে, তখন আবার তোমাদের সাথে আমরা তোমাদেরকে আবার পুনরায় ক্লাস নিব। তো দেখো, আমি আছি তোমাদের জন্য যে অধ্যায়টা সিলেক্ট করেছি সেটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। এই সামষ্টিক পর্যায়ে উৎপাদনটা কি আমরা সবকিছু পড়ে ফেলেছি, আমাদের সিলেবাসই শেষ হয়ে গেছিল। তো এখন আমি তোমাদের জন্য যে বিষয়টা বা যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের উপর কিছু অঙ্ক আছে। তো সে আমাদের পরীক্ষার সময় কিন্তু, বোর্ড পরীক্ষায় কিন্তু প্রতিবারে এই অধ্যায় থেকে অঙ্ক আসে। তো তোমাদের জন্য, তোমাদেরকে করানো হয়ে গেছে, তারপরও তোমাদের সুবিধার্তর জন্য আবার মনে করে দেওয়ার জন্য তোমাদেরকে আমি একটা অঙ্ক আজকে করিয়ে দিচ্ছি। তো চলো আমরা আজকে অঙ্কে, তাহলে আমরা অঙ্ক শুরু করি। দেখো, তোমাদেরকে আমি অনেকগুলো সামষ্টিক পর্যায়ে কয়েকটা উপাদানগুলো আছিল, যেমন মোট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, নিট দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন, তারপর হচ্ছে জাতীয় আর মাথা পিছু, এগুলো সম্পর্কে তোমাদেরকে আগেও আলোচনা করেছিলাম। তো সেই উপাদানের মধ্যে থেকে আমরা আজকে সমষ্টি পর্যায়ে উপাদানের মধ্যে থেকে আমরা আজকে একটা অঙ্কের মাধ্যমে জাতীয় আয় আর মাথা পিছু আয় সম্পর্কে কি একটা অঙ্ক তোমাদেরকে, তোমাদের অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের জাতীয় আয়, আমাদের এরকম তোমাদেরকে বলেছিলাম যে জাতীয় আয় তোমাদের উৎপাদনের পদ্ধতি, তোমাদের ধরো আয় পদ্ধতি থাকতে পারে জাতীয় আয়, ব্যয় পদ্ধতি থাকতে পারে জাতীয় আয়, তখন তোমার এখানে টপিক গুলো কি, বিবরণ গুলো কি, সেই আয় ভিত্তিতে দেওয়া থাকতে পারে এবং কি ব্যয় ভিত্তিতে দেওয়া থাকতে পারে। তো এখানে আমরা ডাইরেক্ট আমাদের উৎপাদনের পদ্ধতিতে জাতীয় আয়টা দেওয়া রয়ে আছে। তাহলে দেখো, এখানে প্রথমে তোমার বিবরণ, দুটা দেশ দেওয়া আছে, দুটা দেশ দেওয়া আছে এখানে তোমাদের, মোট জাতীয় উৎপাদন দেওয়া আছে, তারপর অবচয় দেওয়া আছে, হস্তান্তর পাওনা দেওয়া আছে, সরকার কর্তৃক অর্জিত মুনাফা দেওয়া আছে, তারপর হচ্ছে পরোক্ষ কর, প্রদত্ত ভর্তুকি এবং জনসংখ্যা। তাহলে জাতীয় আয় বের করতে হলে আমার এই কি বিবরণগুলো বা এই কাজগুলো কি প্রয়োজন। এরপর আমাদের জাতীয় আয় থেকে এরপর আমাকে বের করতে বলবে, করতে হবে দুই দেশে কি মাথাপিছু আয়। মাথাপিছু আয় জিনিসটা কি, মানে আমাদের কোন দেশে, মানে দেখতে হবে যে যে দেশে জাতি মাথাপিছু আয় যত ভালো সে দেশ কি তত বেশি উন্নত। তো এখানে আমাকে প্রথমে জাতীয় আয়টা বের করতে হবে, এরপরে কি বের করতে, মাথাপিছু আয়, তার মানে দুটা দেশেরই আমার জাতীয় আয় বের করতে হবে। এরপর দুটা দেশে জাতীয় আয় বের করার পর আমার মাথাপিছু আয়টা দেখতে হবে কোন দেশটা ভালো। তো চলো আমরা এবার অঙ্ক করি। প্রথমে হচ্ছে আমরা ক দেশটা বের করি, ক দেশ, ক দেশে হচ্ছে তোমার কি জাতীয় আয়। তাহলে দেখো, ক দেশে জাতীয় আয়, তাহলে আমরা প্রথমে কি করবো, জাতীয় এটা লিখবো, তাহলে এনআই, এনআইটা হচ্ছে আমার জাতীয় আয়, এনআই। এখন দেখো, ক দেশে প্রথমে এনআই আমার বের করতে হলে মোট জাতীয় উৎপাদন থেকে বের করতে হবে। আমাদের সূত্রে দেখো তোমরা, আমি সূত্র দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে ক্লাসে, সেই সূত্রের সাথে মিলে দেখো, মোট জাতীয় উৎপাদন থেকে তোমার অবচয়টা বাদ দিতে হয়, হস্তান্তর পাওনাটা বাদ দিতে হয়, তারপর মুনাফাটাও বাদ দিতে হয়, পরোক্ষ করটা বাদ দিতে হয়, শুধু ভর্তুকি এসে তুমি তখন এটাকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে দেখো আমরা লিখি, মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন তারপর হচ্ছে আমাদের আছে কি অবচয়, এগুলো সংক্ষেপে নামও আছে, তোমাদের সুবিধার্থের জন্য আমি পুরা নামটাই এখানে লিখে দিচ্ছি।
অবচয়, তারপর হচ্ছে হস্তান্তর পাওনা, পরোক্ষ কর, মুনাফা, এরপর হচ্ছে পরোক্ষ কর, পরোক্ষ কর, তারপর আছে কি ভর্তুকি। দেখো তোর মোট জাতীয় উৎপাদন আমার আছে কি 2200, তারপর হচ্ছে তোমার অবচয় আছে কি 100, তারপর হচ্ছে হস্তান্তর পাওনা হচ্ছে 80, তারপর হচ্ছে মুনাফা হচ্ছে 140, তারপর হচ্ছে পরোক্ষ কর হচ্ছে তোমার 130, তারপর হচ্ছে তোমার ভর্তুকি হচ্ছে 250। দেখো এখন ক্যালকুলেশন করে দেখো আমাদের এখানে কত আসে, 2200, 100, তারপর হচ্ছে 80, 140, 130, কত আসে 2000 কোটি ডলার। দেখো আমাদের প্রশ্নে চারটা অংশ থাকে ক খ গ ঘ, তো তোমার এই দুইটা অংশ থাকবে অবশ্যই গ ঘর মধ্যে। গ ঘর মধ্যে প্রথমে তো হয়তো বা তোমাকে বলা থাকবে যে ক দেশের জাতীয় আয় বের করো, তারপরে গ এর মধ্যে থাকবে যে মাথাপিছু আয় বের করো। তো এখন মাথাপিছু আয় যদি বের করতে বলে তাহলে অবশ্যই আমার ক দেশে কি করতে হবে, জাতীয় আয়টা বের করতে হবে। কিন্তু এখন তোমাদেরকে আমি আগে এখন এখানে আমি তোমাদেরকে জাতীয় দুইটা একসাথে বের করেছি। এরপর দেখো আমাদের ক দেশে আমাদের আসছে 2000 কোটি ডলার। এরপর আমরা দেখো খ দেশটা আমরা দেখি, খ দেশ জাতীয় আয় মোট জাতীয় উৎপাদন তারপর হচ্ছে অবচয় হস্তান্তর পাওনা তারপর হচ্ছে মুনাফা তারপর হচ্ছে পরোক্ষ কর এরপর হচ্ছে ভর্তুকি। তাহলে দেখো মোট জাতীয় উৎপাদন খ দেশে মোট জাতীয় উৎপাদন আছে 1800, অবচয় আছে 100, তারপর হচ্ছে হস্তান্তর পাওনা আছে 70, তারপর হচ্ছে মুনাফা হচ্ছে 130, পরোক্ষ কর হচ্ছে 120, তারপর ভর্তুকি আছে কত 120। তাহলে দেখো আমাদের এবার কত আসে, 1800, তারপর হচ্ছে 100, 70, 130, 120, আর আবার হচ্ছে ভর্তুকি হচ্ছে কত 120। তাহলে আমাদের ক্যালকুলেশন করে দেখো আসে 1500 কোটি ডলার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ক ও খ দেশের জাতীয় আয় আমরা বের করে ফেলেছি। এরপর বলেছে মাথাপিছু আয়টা বের করো। মাথাপিছু আয়টা কি, জাতীয় আয় থেকে যে জনসংখ্যা বাদ দিয়ে যেটা বের হয় সেটা হচ্ছে আমাদের কি মাথাপিছু আয়। তাহলে দেখো আমাদের আমরা এটা মনে রাখি, আমি এটা মুছে দিলাম, ক দেশের জাতীয় আয় বের হয়েছে 2000, আমরা লিখবো মাথাপিছু, ক দেশের মাথাপিছু আয়। মাথাপিছু আয় ক দেশের মাথাপিছু আয় দেখো কি হচ্ছে আমাদের, ক দেশের মাথাপিছু আয় হচ্ছে আমাদের 1/2 জনসংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের কত বের হয়েছিল, আমাদের ক দেশের জাতীয় আয় 2000 কোটি ডলার বের হয়েছিল, 2000 কোটি ডলার, আর জনসংখ্যা হচ্ছে কত তোমার, দেখো জনসংখ্যা হচ্ছে 4 কোটি। ঠিক আছে, তাহলে এখন আমরা ভাগ করলে কত আসে, 2000 কে 4 দিয়ে ভাগ করলে আমাদের আসে কত 500 কোটি
ডলার, ঠিক আছে, 500 কোটি ডলার। এরপর দেখো আমাদের খ দেশে, খ দেশে মাথা পিছু আয়, মোট জাতীয় আয়, তারপর হচ্ছে জনসংখ্যা, মোট জাতীয় আয় কত বেড়েছে আমাদের 1500। তারপরে এখানে জনসংখ্যা খদেশে কত আছে, 2 কোটি, এটা হচ্ছে কোটি ডলার। তাহলে আবার আসে কত, 750 কোটি ডলার। বুঝতে পেরেছ? তাহলে আমাদের দেখো এখন কোন দেশের মাথা পিছু আয় আমাদের বেশি। দেখো আমরা দেখতে পাচ্ছি ক দেশের মাথা পিছু হচ্ছে 500 আর খ দেশের হচ্ছে কি 750। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের খ দেশের মাথা পিছু আয়টা কি ভালো। তাহলে বলতে হবে যে আমাদের আমাদের যখন মাথা পিছু আয় বের করতে হবে, তাহলে আমাদের এভাবে লিখতে হবে যে ক দেশ থেকে খ দেশের মাথা পিছু আয় কি উন ভালো এবং সে দেশের কি তো মাথা পিছু আয় কি উন্নত হয়েছে। আগে বলেছি যে যে দেশের মাথা পিছু আয় বেশি ভালো হবে সে দেশ তত বেশি কি উন্নত। আশা করছি তোমরা আমি অঙ্কন করেছি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো তোমাদের ধরো তোমাদের এই ধরনের যদি না দেওয়া থাকে, তোমাদের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, তারপর হচ্ছে খাজনা মজুরি সুদ মুনাফা এই ধরনের দেওয়া থাকবে, তাহলে তো দেওয়া থাকার পর তোমাদের বলবে যে জাতীয় আয় বের করো। তাহলে আমাদের যে ভোগ বিনিয়োগ ব্যয় তারপর সরকারি সরকারি ব্যয় এগুলো যদি দেওয়া থাকে, তাহলে ওটা কিসের পদ্ধতিতে আসছে, ব্যয়ের পদ্ধতিতে আসছে। খাজনা মজুরি সুদ মুনাফা এগুলো যদি থাকে তাহলে আয়ের পদ্ধতিতে আসছে। তাহলে তখন আমাকে আগে আমাকে মোট জাতীয় উৎপাদন বের করার পর আমাকে কি করতে হবে, জাতীয় আয় বের করতে হবে। যদি এখানে যদি খাজনা মজুরি সুদ মুনাফা থাকে তাহলে আগে, তারপর হচ্ছে ধরো হস্তান্তর পাওনা এগুলি যদি থাকে, তাহলে আগে আমাকে জাতীয় মোট জাতীয় উৎপাদনটা আগে বের করতে হবে। মোট জাতীয় উৎপাদন বের করার পর তারপর আমাকে জাতীয় আয়টা বের করতে হবে। ধরো মোট জাতীয় উৎপাদন তোমার এখানে আমাদেরকে মোট জাতীয় উৎপাদনকে বের করে দেওয়া আছে, কিন্তু অনেক সময় তোমার কি বের করে দেওয়া থাকে না, তখন আমাদেরকে আগে বের করে দিতে হয়। বের করে নেওয়ার পর তখন তুমি জাতীয় আয় হস্তান্তর পাওনা বাদ দেওয়ার পর এই মাথা পিছু আয়টা বের করবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা অঙ্কটা ভালোই বুঝেছ। এইরকম নিয়মে আরো অঙ্ক তোমাদেরকে আমি আগের ক্লাসে আমরা করে দিয়ে যখন আমাদের কলেজ খোলা ছিল তখন আমি তোমাদেরকে আরো অনেক বিভিন্ন রকমের বা বিভিন্ন পদ্ধতির অঙ্কগুলো করে দিয়েছি। তোমরা অবশ্যই বাসায় এগুলো ভালোভাবে দেখবে। যদি কোনো অঙ্কে যদি তোমাদের কোনো সমস্যা দেখা দেয় তারা অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবে, আমি অবশ্যই সাধ্যমতো আমার চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমরা ভালোভাবে সবাই পরীক্ষা দাও সেই দোয়াই করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।